এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি আপনাদেরকে কিভাবে কিউবস কিউবসের রেফারেল লিঙ্কটি আপনি পাঠাবেন আপনার বন্ধুবান্ধবদেরকে ইমেল করে বা অন্যান্য শেয়ারের যে অ্যাপসগুলো থাকে সেগুলো দিয়ে। সেবার আমরা জিমেলে জিমেল অ্যাড্রেসে পাঠিয়েছিলাম লিঙ্কের রেফারেল লিঙ্কটি, কিউবস বাই মাজুমার রেফারেল লিঙ্কটি। চলুন আমরা জিমেল অ্যাড্রেসটি চেক করে দেখি। দেখুন শ্রুতি দর্শক মণ্ডলী, এখানে একটি ইমেল এসেছে, দেখুন এই লিঙ্কটি। এই লিঙ্কটিতে ক্লিক করলে আপনাকে সরাসরি অ্যাপস গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। আমার এখানে অলরেডি অ্যাপসটি ইনস্টল করা আছে, তাই এখানে ওপেন বাটনটি দেখাচ্ছে। আপনার এখানে যদি আগে থেকে আপনার ফোনে যদি এটি ইনস্টল বা ডাউনলোড করা না থাকে, সেক্ষেত্রে আপনাকে এখানে ইনস্টল বাটন দেখাবে এবং ইনস্টল আপনি এখানে ইনস্টল বাটনে ইনস্টল করে ক্লিক করে ইনস্টল করে নেবেন। চলুন আমরা সরাসরি অ্যাপসটি ওপেন করি। যেহেতু আমরা নতুন ইউজার, নিউ ইউজার, সেজন্য ক্লিকস অন সাইন আপ এখানে ক্লিক করব। এখানে বলছে এন্টার ইউর এক্সিস্টিং ইমেল আইডি। যেহেতু আমরা নতুন ইউজার, আমাদের আগে কোনো অ্যাকাউন্ট নাই, তাই আমরা এখানে আগের কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে নেক্সট দিব না, আমরা সরাসরি সাইন আপ হিয়ার এখানে ক্লিক করব। নিচে অ্যাপসের নিচে সাইন আপ হিয়ার এখানে ক্লিক করব। এখানে কাজই কাজী ইমেল অ্যাড্রেসটি লিখলাম। gmail.com ইমেল অ্যাড্রেসটি লিখে দেখে নিই একটু, ইমেল অ্যাড্রেস ঠিক আছে কিনা। কাজী শাহরিয়ার 77@gmail.com নেক্সট বাটনটি প্রেস করলাম। দেখুন এখানে আমাদের কাছে একটি এন্টার কোড পাঠিয়েছে। এই কোডটি আমরা দেখুন, এই যে এখানে ওয়ান টাইম পাসওয়ার্ড একটি পাঠিয়েছে, 527914। এই পাসওয়ার্ডটি আমরা বসাবো, 791414, এটি দিয়ে আমরা এন্টার করব। এখন আপনাকে আপনার সাইন আপ কমপ্লিট করার জন্য এখানে রেফারেল আইডি বসাতে বলছে। যেহেতু আমরা লিঙ্কটি রেফারেল লিঙ্ক দিয়ে শেয়ার করে সাইন আপ করছি, তাই এখানে আমার এখানে স্বয়ংক্রিয়ভাবে আমার রেফারেল আইডিটি চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন MD1977। এখানে আমরা নামটি লিখব, কাজী শাহরিয়ার মাহমুদ। বড় হাতের অক্ষরে লিখি নামের, কাজী শাহরিয়ার মাহমুদ। তারপরে এখানে আমি দিচ্ছি ইউজার আইডি, কাজী 77। এরপরে আপনি এখানে আপনার পিন নাম্বার দিবেন, পিন নাম্বারটা দিলাম আমরা। পিন নাম্বারটা দিয়ে এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিউবস বাই মাজুমা অ্যাপ্লিকেশনটি অলরেডি আমাদের ইনস্টল এবং সাইন আপ সব কিছুই আমরা সম্পন্ন করেছি। এই কাজটি করার পরে আপনাকে এক সপ্তাহ ওয়েট করতে হবে, কেননা যে ইউজারকে আমি সাইন আপ করিয়ে দিলাম লিঙ্ক শেয়ার করে, এই ইউজার এই অ্যাপসটি এক সপ্তাহ রাখতে হবে। এক সপ্তাহ রাখার পরে আপনি মাজুমা অ্যাফিলিয়েট এক্সপার্টিস লিমিটেড এই কোম্পানির মূল যেটি অ্যাপ্লিকেশন অ্যাপস সেটি আপনি এক সপ্তাহ পরে ওনাকে সেইমভাবে
আপনি অ্যাপ্লিকেশনটি মাজুমা কিউবস বাই মাজুমা অ্যাপসটি যেভাবে আমরা শেয়ার করেছি একইভাবে আপনি ওভাবে লিঙ্ক শেয়ার করে ওনাকে সাইন আপ সম্পন্ন করে দিবেন। এরপর পরই আপনি কোম্পানি আপনাকে আপনার এই অ্যাকাউন্টে মূল অ্যাকাউন্ট যেটা মাজুমা অ্যাফিলিয়েট এক্সপার্টিস লিমিটেড ওই অ্যাকাউন্টে আপনাকে $1 পাঠিয়ে দিবে। এভাবে আপনি যত শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে এই কিউস পাই মাজুমা এই অ্যাপসটি শেয়ার করে $1 রোজগার করে নিতে পারবেন। সবাইকে এই কিউস পাই মাজুমা অ্যাপসটি সাইন আপ করার যে টিউটোরিয়াল এই টিউটোরিয়াল দেখার জন্য অনেক অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। খুদা হাফেজ।